আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন, কী অবস্থা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, আপনার জন্য আরেকটি নতুন ধরনের ডিজে স্টাটাস ভিডিও এডিটিং নিয়ে আপনার সঙ্গে হাজির হয়েছি টিভিতে। যে আপনারা হিন্দি রিমিক্স স্টাটাস ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা আপনারা কীভাবে অল্প সময়ের মাধ্যমে এডিট করবেন ক্যাপকার্টের সাহায্যে, তা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো এই চমৎকার স্টাটাস ভিডিওটি এডিট করার জন্য আমি ফার্স্ট অফ অল জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনে চলে আসলাম। সেমভাবে আপনারা নিউ ফোল্ডার অপশানে ক্লিক করে দেবেন। নিউ ফোল্ডার অপশানে ক্লিক করার পর ভিডিওস অপশানে ক্লিক করে ফার্স্ট একটা ভিডিও ক্লিপ অ্যাড করে দেবেন 8 সেকেন্ডের। তারপর ফটোস অপশানে ক্লিক করে দেবেন। ফটোস অপশানে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের যে কোনো 14টি ফটো অ্যাড করে দেবেন অবশ্যই। সো গাইস, দেখতে পাচ্ছেন ভিডিও ক্লিপ এবং 14টি ফটো অ্যাড করা হয়ে গেছে। এবার নিচে অ্যাড অপশানে ক্লিক করে দেবেন। নিচে অ্যাড অপশানে ক্লিক করার পর নিচে অ্যাড অপশানে ক্লিক করার পর এবার আপনারা নিচে ফরম্যাট অপশানে ক্লিক করে 9:16 রেসিওতে রাখবেন। তারপর সব ফটোগুলো একটা একটা করে জুম করে দিবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন সব ফটোগুলো জুম করা হয়ে গেছে। লাস্ট ওয়াটারমার্কটা অবশ্যই ডিলিট করে দিবেন। অ্যান্ড এবার আপনারা সেমভাবে ফটোতে ডিউরেশন অ্যাড করে দিবেন। তো আমি সেমভাবে প্রত্যেক ফটোতে 0.7 সেকেন্ড ডিউরেশন অ্যাড করতেছি। আপনারা সব ফটোতে 0.7 সেকেন্ড ডিউরেশন অ্যাড করে দিবেন অবশ্যই। সো গাইস, দেখতে পাচ্ছেন সব ফটোতে 0.7 সেকেন্ড ডিউরেশন অ্যাড করা হয়ে গেছে। এবার আপনারা সেমভাবে ফটোতে অ্যানিমেশন অ্যাড করে দিবেন। নিচে দু হাতের সাহায্যে ভিডিওটা একটু জুম করে তারপর ফটোতে ক্লিক করে দিবেন। ফটোতে ক্লিক করে অ্যানিমেশন অপশানে ক্লিক করে দিবেন। তারপর ইন অপশানে ক্লিক করে দিবেন। তারপর শেক ওয়ান ইফেক্টটি অ্যাড করে ডিউরেশনটা ফুল করে দিবেন। এরপর সেকেন্ড ফটোতে যাবেন। সেকেন্ড ফটোতে আপনারা সুইং ডাইট ইফেক্টটি অ্যাড করে দিবেন। তারপর ডিউরেশনটা ফুল করে দিবেন। তো এরপর তৃতীয় ফটোতে যাবেন, একইভাবে শেক ওয়ান। তারপর চতুর্থ ফটোতে সুইং রাইট ইফেক্টটি অ্যাড করে দিবেন। তো এভাবে করে আপনারা সব ফটোতে শেক ওয়ান এবং সুইং রাইট ইফেক্টটি ধাপে ধাপে অ্যাড করে দিবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন সব ফটোতে অ্যানিমেশনটা অ্যাড করা হয়ে গেছে। অ্যাড করা হইলে একটা ট্রানজ্যাকশন ইফেক্ট অ্যাপ্লাই করে দিবেন। সেজন্য ফটোর মাঝখানে শুনে ক্লিক করে তারপর আপনারা সেমভাবে ক্যামেরাতে ক্লিক করে ফুল ইফেক্টটি অ্যাড করে নিচে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করে দেখতে পাচ্ছেন ভিডিওটা তৈরি করা হয়ে গেল। তারপর অ্যাড অডিতে ক্লিক করে দিবেন। এক্সট্রা অপশানে ক্লিক করে দিবেন। তারপর ফাইনালি গ্যালারি থেকে মিউজিকের উপর ক্লিক করে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন চমৎকার ভিডিওটা তৈরি করা হয়ে গেল। একটা ভিডিও ইফেক্ট অ্যাড করে দিবেন, সেজন্য নিচে ইফেক্ট অপশানে ক্লিক করে ভিডিও ইফেক্টে ক্লিক করে দিবেন। সেমভাবে আপনারা এখানে ডিটেলস অপশানে ক্লিক করে সেমভাবে অন্য একটি ইফেক্ট অ্যাড করে দিবেন। তো আমি নিচের দিকে স্ক্রল করে যে কোনো একটা ইফেক্ট অ্যাড করতেছি। গ্লো ওয়ার্ম ইফেক্টটি অ্যাড করে টিকমার্কে ক্লিক করে দিচ্ছি। তারপর এই ইফেক্টটি আপনারা লাস্ট পর্যন্ত অ্যাপ্লাই করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা তৈরি করা হয়ে গেল অল্প সময়ের মাধ্যমে। এবার আপনারা ফাইনালি উপর আইকনে ক্লিক করে দিবেন। উপর আইকনে ক্লিক করে ফাইনালি ভিডিওটা এক্সপোর্ট করে দিবেন।